হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে। রাজের সাথে সকালবেলাতে ফোনে কথা হলো, রাজও ভালো আছে, তখন ও অফিসের কাজ করছিল আর বললো যে আর আধ ঘন্টার মধ্যেই অফিস বেরিয়ে যাবে, এরকমই আমাকে বলেছে। ও অফিস চলে যাবে, আমি ওই 11:30-12টা করে আর একবার ফোন করব যে কি করলো, ব্রেকফাস্ট কি করলো না করলো, এগুলো ফোনে একবার একটু জেনে নেব। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আর সকালবেলাতে আমি নিচে গিয়ে চাটা খেয়েছি, আর চা খাওয়ার আগে আজকে একটা ভালো কাজ করেছি। অনেক দিন হয়ে গেছিলো আমি মাথায় না তেল দিইনি, তো আজকে একটু তেল দিয়েছিলাম আর এক ঘন্টা খানিক রেখেছিলাম, তারপরে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। আর এখন যেহেতু কাজকর্ম নেই, তো সে কারণে আর সেকেন্ড টাইম আর স্নান করব না। এমনিতে তো তোমাদেরকে বলি যে আমি সারাদিনে দুবার স্নান অ্যাটলিস্ট করি, একবার সকালবেলাতে আর একবার হচ্ছে দুপুরবেলাতে। তো এখন আর দুপুরবেলাতে করব না, একবারই করে নিলাম, কারণ কাজকর্ম তো করছি না। তো কাজকর্ম করলে তবে সেকেন্ড টাইম স্নান করলে ঠিক আছে। আর মা এখন স্নান করতে গেছে, মা আগে পুজো দেবে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করবে। আর বাবা বেরিয়েছে, বাবা আজকে ব্রেকফাস্ট কিনেই আনবে। বলে দিয়েছি বাবাকে যে কচুরি এনো না, কারণ কচুরি এত খেয়েছি আমার আর ভালো লাগে না কচুরি খেতে। রামপুরহাটেও কচুরি পাওয়া যায়, এখানেও কচুরি পাওয়া যায়। বলেছি যদি ওই পরোটা জাতীয় কিছু পাও তো নিয়ে এসো, তা না হলে ব্রেড নিয়ে আসবে, এই তাহলে মেয়োনিজ মাখিয়ে খেয়ে নেবো। আর পরোটা এখানে ভালো ভালো পাওয়া যায়, কি বলতো, পেটাই পরোটা, তারপরে লাচ্চা পরোটা, এমনি পরোটা, অনেক রকম ঢাকাই পরোটা, অনেক রকম পাওয়া যায়। এখন কোনটা পাবে জানি না, যেটা পাবে সেটাই নিয়ে আসবে। আর তোমাদের সাথে তো শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে কি নিয়ে এসেছে। মা পুজো করে নিচের ঘরে চলে গেছে আর আমাকে বলেছে প্রসাদটা প্লেটে করে নিচের ঘরে নিয়ে আসতে। তো সে কারণে আমি ঠাকুর ঘরে এসেছি, আর তাই ভাবলাম যে একটা ঠাকুর ঘরে ছোট করে একটা ভিডিও করে নিই, আর তাহলে তোমাদেরও একটু দেখাতে পারবো। এই দেখো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে রয়েছে লাচ্চা পরোটা, শঙ্খ সন্দেশ আর একটা সবজি, এই লাচ্চা পরোটার সাথেই দিয়েছে। আমরা ছোটবেলাতে পড়েছিলাম মামার বাড়ি ভারী মজা কিলচন্নাই, আর এখন বিয়ের পরে আমার কি অবস্থা হয়েছে, বাবার বাড়ি ভারী মজা, কোনো কাজকর্ম নাই। তো ওটাই হয়েছে এখন অবস্থা, কোনো কাজকর্ম তো নেই, টাইম পাস হচ্ছে না, ওই খাওয়া দাওয়া করছি আর উপরে ঘরে চলে আসছি, তোমাদের সাথে কথা বলছি আর ঘুরছি ফিরছি, এই হচ্ছে। তো টাইম পাস তো হচ্ছে না। আর নিচতলায় গিয়ে না বেশি ব্লগিং করতে পারছি না, কারণ পাশের বাড়িতে তো কাজ হচ্ছে, তোমাদেরকে বলেছি তো, ওখানে ওই পাথর কাটছে, টাইলস কাটছে, খুব আওয়াজ হচ্ছে, তো সেই কারণে আর নিচতলায় কথা বলা সম্ভব হচ্ছে না। আর এখন এমন অবস্থা, বাইরে গিয়ে যে একটু ছাদে ঘুরবো সেটাও হচ্ছে না, এত রোদ, এই রোদের মধ্যে ঘুরতেও ভালো লাগছে না, আর এখানে না গরম পড়ে গেছে। আর রাজের সাথে তো ফোনে কথা হয়, রাজ বলে বলছে যে ওখানে অ্যাটলিস্ট একটা শোটে পড়তে হচ্ছে, তো এখানে এসে খুবই গরম। আমি নিয়ে এসেছিলাম জানো তো, আমার সোয়েটার হুডি সমস্ত নিয়ে এসেছি, কিন্তু কিছুই আমাকে ইউজ করতে হচ্ছে না। প্রথম দিন তাও ওই হুডি ইউজ করেছি, তারপর আর ইউজ করতেও হচ্ছে না। আর যেদিন বাড়ি যাব সেদিনকে সোয়েটারটা পরেই যাব, কারণ রামপুরহাটে ঢুকবো যখন তখন তো আবার ঠান্ডা, তো এখানে ভালোই গরম, তাই জন্য বাইরেও যেতে পারছি না। আর বোন বোধহয় শুক্রবার করে আসবে, তো এলে তাহলে ঘুরতে টুরতে বেরোবো, এরকমই একটা প্ল্যান আছে। আর এখন তো কোনো কাজকর্ম নেই, যাই হোক একটু একটু করে যা যা করবো শেয়ার করবো তোমাদের সাথে। একটু পরে যাব গিয়ে রান্নাবান্না দেখবো কি কি হচ্ছে, আজকে কি হচ্ছে রান্না আমি নিজেও জানি না, তো আমিও গিয়ে দেখবো কি রান্নাবান্না করছে, আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। আমি এখন কিচেনে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ মা এখন ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছে, আর এই দেখো আলুটাও ভালো করে ভেজে নিল। আজকে আলু ফুলকপি দিয়ে ছানা ভাজা দিয়ে একটা সবজি করা হবে, আর এই ছানা ভাজা কিন্তু বাড়িতে বানানো হয়নি, বাবা দোকান থেকে কিনে এনেছে। এখানে মিষ্টির দোকানে জানো তো ছানা ভাজা কিনতে পাওয়া যায়, তো সেইখান থেকেই বাবা ছানা ভাজা কিনে এনেছে, তো সেটা দিয়ে আজকে সবজি হচ্ছে। আর পনির দিয়ে যেভাবে আলু ফুলকপি সবজি করা হয় সেই একই প্রসেসেই ছানা ভাজা দিয়ে মা আলু ফুলকপি সবজি বানাচ্ছে, ঠিক আছে। আমাদের ওখানে জানো তো ছানা ভাজা কিনতে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও মিষ্টির রসে ডোবানো থাকে, তো সেই কারণে সেটা দিয়ে সবজি বানানো সম্ভব হয় না, কিন্তু এখানে জানো তো আলাদা করে সবজি বানানোর জন্য ছানা ভাজা কিনতে পাওয়া যায়।
ভেজে নিচ্ছে, আর এটা হলো কাতলা মাছ। ঠিক আছে, তো আজকে কাতলা মাছের ঝোল বা কাতলা মাছের কালিয়া এগুলো কোনোটাই হচ্ছে না, আজকে হচ্ছে দই কাতলা। তো মা সাইডে দইটা ফেটিয়ে রেখে দিয়েছে, তো আমি এখন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ মা এখন রান্না করছে। তো মাকে ক্রস করে গিয়ে তাহলে আমাকে দইটা দেখাতে হবে, তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না, যখন রান্নায় দেবে তখন তোমরা নিজেরাই দেখে নেবে, ঠিক আছে। আর এই দই কাতলা মা একটু মাখো মাখো ভাবে রান্না করবে, মানে ঝোল ঝোল টাইপের রান্না করবে না কিন্তু, কারণ আজকে ভাত দিয়ে খাওয়া হবে না, আজকে আমরা পোলাও দিয়ে দই কাতলা খাবো। তো পোলাওটা এখন বানাবে না মা, পোলাওটা পরে বানাবে, সবার স্নান হয়ে যাবে তারপরে মা পোলাওটা বানাবে, ঠিক আছে। কারণ পোলাওটা ঠান্ডা খেতে তো ভালো লাগে না, ওটা গরম গরম খেতেই ভালো লাগে, তো সেই কারণে সবার স্নান হয়ে যাবে তারপরে মা পোলাওটা রান্না করবে। সকালবেলাতে হুডিটা কেচে মেলে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে, এখন তুলে নিলাম। আর এখন খুব কড়া রোদ, তো বেশিক্ষণ আর রোদে না দিলেও চলে, তাড়াতাড়ি শুকিয়েও যায়, আর বেশিক্ষণ রোদে থাকলে আবার কালারটা ফেড হয়ে যাবে। এমনিতেই দেখো এটা হালকা কালার, শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আর যেগুলো জামাকাপড় আছে ওগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি, একটু একটু করে ভেজে আছে, একটু পরে গিয়ে আমি ওগুলো তুলে নেব। এখন আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করার আগে তোমাদেরকে একটু পোলাওটা দেখিয়ে নিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন তোমরা দেখতেই পাচ্ছ মা এখন গাছে জল দিচ্ছে, আর মা আর বাবা দুজনেই গাছে জল দেয় সকালে আর বিকেলে দুবেলা। আর তোমরা তো দেখেছ আমাদের ছাদে টবে অনেক গাছ লাগানো আছে, তো সেই কারণে রোজই জল দিতে হয়, আর জল না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণেই রোজ দিতেই হয়। তো মা খানিকটা গাছে জল দেবে আর বাকিটা বাবা দেবে, কেন বলো তো? এই যে জারটা দেখছো তো, এই জারটাতে জল ভরে জল দিতে গেলে হাতে খুব ব্যথা হয়ে যায়, তো সেই কারণে দুজনে ভাগাভাগি করে জল দেয়, তো মা খানিকটা দিয়ে দেবে আর বাকিটা বাবা দেবে। এই দেখো বাবা এখন চলে এসেছে, আর বাবা এখন বাকি গাছগুলোতে জল দিচ্ছে, তো এইভাবেই রোজ বাবা আর মা মিলে গাছে জল দেয়। আসলে দুজনেই গাছ খুব পছন্দ করে, তো গাছে জল দেওয়া, গাছে সার দেওয়া, গাছের কাটিং করা, তো দুজনে মিলেই করে। এখন আমি আর মা উপরের ছাদে যাচ্ছি, একটু হাঁটবো, আর বাবা উপরের ছাদে চলে গেছে আর অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে। এখন বাবা আর মা হাঁটছে, আমি একটু পরে হাঁটবো। আর এই দেখো বন্ধুরা কত সুন্দর পায়রার ঝাঁক আকাশে উড়ে বেড়াচ্ছে, তো আমি সেটাই একটু ভিডিও করছি, আমার দারুণ লাগছে, আর ভাবছি যে কখন আমাদের ছাদের উপর দিয়ে ওরা উড়ে যাবে। এই দেখো আমাদের ছাদের উপর দিয়ে কি সুন্দর পায়রার ঝাঁক উড়ে গেল, দারুণ দেখতে লাগছে, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা রোজকার মতো আজকেও আমি ছাদে চলে এলাম, এবার একটু হাঁটাচলা করব, তারপরে নিচে নামবো। তো আজকের ভ্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ারও করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের ব্লগ বা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই।